হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা সুন্দর একটা রেসিপি, আর খুবই মজার, টেস্টি। বুটের ডাল মুগি দিয়ে রান্না হবে, আর তার মধ্যে ডিম দিয়ে রেসিপিটা করা হবে। আর এই রেসিপিটা করার জন্য যা যা লাগছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই, শেয়ার করি আপনাদের সাথে। ডিম লাগছে 3টা, হলুদ মরিচ, জিরা, ধনার গুঁড়া, আদা, রসুন পেস্ট, আর কিছু পরিমাণে বুটের ডাল নিয়ে নিয়েছি, মুগির গোস্ত, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনা পাতা আছে এখানে, ধনা পাতা, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা, এগুলো লাগবে। আর এই পেঁয়াজ কুচিটা রাখা হয়েছে বেসার জন্য। আর এই রেসিপিটা আমার আম্মু আজকে রান্না করবে, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, তো আমাদের আমার সঙ্গেই থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে রেসিপিটা কীভাবে করতে হয় আপনারা জানতে পারবেন। আর সবার প্রথমে ডালটা একটু সিদ্ধ করে নিব, আর ডিমটাও সিদ্ধ করে নিব। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে তেল দিয়েছে আমার আম্মু, আর পাশে চুলায় ডিম সিদ্ধ হচ্ছে। এখন পেঁয়াজ ভেজা করা হচ্ছে, বেশটা লাল হয়ে আসছে, এখন তুলে নেওয়া হবে। এখন সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন অবন দিয়ে দেওয়া হলো। এখন মশলাটা কষা দিব, কষা দিয়ে হলো। এখন
এখন গোস্তগুলো দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর একবার একটু মেরে দেখছি যে ঢাকনা দিয়ে দিব। তাড়াটা কত সুন্দর আসছে দেখো। আবার আমি ঘরে চলে এসেছি, ডিমগুলোকে একটু ফুটা করে দিচ্ছি। ডিমগুলোর মধ্যে এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি একটু মাখিয়ে নেওয়ার জন্য। আর ডিম প্রায় একটু ফোটা করে নিলাম, এ কারণে যে ভাজার সময় নালে চোখে মুখে তেল ছিটে আসে। এখন মুরগিটা কষিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়া হচ্ছে। ঢেকে দিল। চারা চুলায় তেল গরম করে দেওয়া হচ্ছে। এখন ডিমগুলোকে তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ডিমটা ফ্রাই করা হয়ে আসছে। এটা ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এতে বুটের ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, এটাও গলে গিয়েছে। এখন আবার আমার হচ্ছে এলাচ দারচিনি গোলমরিচের গুঁড়া পিষে রেখেছিল, এই পেস্টটা আমার হচ্ছে দিয়ে দিচ্ছি। আমাদের মুরগির গোস্ত রান্না প্রায় হয়ে এসেছে। এখন ডিমগুলো দিয়ে দিব। এখন যে মুড়ের ডাল থাকে সেটা মুড়ের মধ্যে মুড়ের রসের মধ্যে এখন
দেবেন? এই পর্দাটা নিয়ে দিচ্ছে। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে ধনা পাতা দিয়ে দিচ্ছে আর কাঁচা মরিচও দিয়ে দিল। এখন বেসা গুলো দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে প্রচুর গরম মশলা দিয়ে দিচ্ছে, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে। এলাচ দারচিনি আর গরম মরিচের গুঁড়া ছিটাই দিল। একবার পিছিয়ে দেওয়া হয়েছে আর শেষের বার গুঁড়াটা দেওয়া হলো। খুব সুন্দর সুধা একটা টেস্ট আসছে। আমাদের বুটের ডাল দিয়ে মুগি ডিমে লটপটিটা হয়ে গেছে, মুগি গোস্ত দিয়ে করা হয়েছিল। যে মুগি গোস্তের মধ্যে যে গিলা কলিটা থাকে এগুলো একটু বেশি দেওয়া হয় এটার মধ্যে। এই রেসিপিটা করার জন্য খেতেও খুব মজা লাগে। আর দু তিন ধরনের জিনিসে করা হয়, এই ধরনের একটু লটপটি বলা হয়। আর পট আর রুটির সাথে খেতে খুবই মজা লাগে। আমাদের তো খেয়ে খুবই মজা লাগে, আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটার টেস্টটা, আর না খেয়ে থাকলে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসা যদি ভালো লাগে। আমাদের রান্না খুব মজাদার আর টেস্টি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই একটু জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু ভিউয়ার্স হয়ে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন অবশ্যই, যাতে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দিই সেগুলো দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো শেষ করছি, টাটা।